আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আমি আপনাদেরকে আজকে একটা নতুন জিনিস জানানোর জন্য এই ভিডিওটা করা। আমার পিছনে দেখছেন একটা নেট হাউস, যেখানে মাটিবিহীন চারা এবং সুস্থ চারা উৎপাদনের একটা জায়গা, সেটা আমরা প্রকল্প পুরো বাস্তবায়নে কৃষি বাজার আছে এবং ওয়েলকাম নার্সারির সঙ্গে আমরা যৌথভাবে এই কাজটা করছি। তো আজকে পুরো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমরা কীভাবে শুরু করলাম, আজকে এটা শুরু এবং যাত্রা শুরু হচ্ছে আজকের দিনেই, এবং কীভাবে কী কাজ করব, কার সঙ্গে আমরা যুক্ত আছি, কীভাবে আপনাদের কাছে পৌঁছবে, সব বিষয়ে আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন দেখাই। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডান পাশে হচ্ছে আমাদের এই নার্সারিটা, নেট হাউসটা আর কি। তো কি কি চারা আমরা এখানে করি সেটার একটা লিস্ট আমি আপনাদেরকে প্রথমে দেখাতে চাই। তো দেখতে পাচ্ছেন ফুলকপি, বাঁধাকপি, টমেটো এবং রেড চার্ট একটা আমরা নির্ধারণ করেছি। এটা কম বেশি অনেক সময় হতে পারে, সেটা সেই সময়ের বীজের দামের উপর নির্ভর করবে, তবে একটা রেট আমরা মোটামুটি দিয়েছি। এবং কি কি চারা আমরা করবো সেটার একটা ধারণা আমরা দিয়েছি এখানে, যে গ্রাফটিং টমেটো আছে যেটা এখন বাজারে খুব চাহিদা, টমেটো, মরিচ এবং উন্নত উন্নত সব জাত আপনাদের কাজ করবে, লাউ, তারপরে ঝিঙ্গা, চিচিঙ্গা যা লাগে, ক্যাপসিকাম, ব্রোকলি, পেঁপের কয়েক ধরনের জাত নিয়ে আমরা কাজ করতে হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা রেট চার্ট, যেটাতে আমরা পুরো রেটগুলো দিয়ে রেখেছি, যেটা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন। তো চলেন আমরা একটু ভিতরটা ঘুরে নিয়ে আসি, যে আমরা যে কাজ শুরু করেছি সেটা দেখাব। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ওয়েলকাম নার্সারির মেইন উদ্যোক্তা, যার এই প্রতিষ্ঠান, যার নামে এই প্রতিষ্ঠান আর কি, ওয়েলকাম নার্সারি, তো সেই বড় ভাইয়ের সঙ্গে আমি এখন দাঁড়িয়ে আছি। কৃষি বাজার তো আছেই, কৃষি বাজারের হয়ে আমি ও ওয়েলকাম নার্সারির হয়ে হচ্ছে মমিন ভাই। তো মমিন ভাইয়ের আগে একটু সাক্ষাৎকার, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই কেমন লাগছে যে আমরা যে একটা শুরু করছি, বা আপনি যে একটা নতুন উদ্যোগ যেটা গঙ্গাচড় উপজেলায় পুরোটাতেই নেই, আপনার হাতেই শুরু হচ্ছে, তো আপনার অনুভূতিটা কেমন? আমি তো দীর্ঘদিন থেকে নার্সারি করে আসতেছি, হ্যাঁ, কিন্তু এখন যে মানে বিজ্ঞানসম্মতভাবে যে কার্যক্রম করা যায় বা নার্সারিতে অনেক ডেভেলপ করা যায়, এটা এখন এই কোকোপিটকে তারা করে কৃষি বাজার থেকে আমি নতুন যে উদ্ভাবন, ঠিক আছে, এখানে আমি এসে আমাকে নিজেকেই ভালো লাগতেছে যে না, আমি কৃষকের জন্যও কিছু করতে পাবো। হ্যাঁ, কারণ সুস্থ চারা, সুস্থ চারাই দিতে পারে মানে ভালো ফলন, এই নিয়ে আমরা এখন কাজ করব ইনশাল্লাহ। এটার জন্যে নিজেকেই ভালো লাগতেছে আর কি। আচ্ছা, তাহলে আমরা তো মোটামুটি সব জায়গায় দেওয়া সক্ষম কিনা, আমরা সারা বাংলাদেশ দিতে পারবো কিনা? হ্যাঁ অবশ্যই, আমরা তো এখান থেকে যে উৎপাদন হবে, আমাদের যে নেট হাউস আছে এখান থেকে তো অনেক চারা উৎপাদন করা সম্ভব। একের টাইমে আমাদের প্রায় 2 লাখের মতো চারা উৎপাদন হবে, আমরা ইচ্ছা করলেই দেওয়া সম্ভব আর কি। আচ্ছা, আর তাহলে আস্তে আস্তে তো আমরা আরও বড় করবো এটাকে। হ্যাঁ, এটার তো ভবিষ্যৎ প্ল্যান আছে ইনশাল্লাহ বড় করার জন্য। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমরা আরও বিভিন্ন পরিকল্পনা নিয়ে আগাচ্ছি, এবং আপনাদের দোয়া তো সবসময় আমাদের দরকার, আপনারা দোয়া করবেন, সাপোর্ট করবেন আমাদেরকে, যাতে আমরা ভালো চারা আপনাদেরকে দিতে পারি। তো ভাই দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা শিক্ষিত বেকার আছেন, তারা বেকার না থেকে এই ধরনের আইডিয়া নিয়ে যদি কাজ করা যায়, আমার মনে হয় অনেক ভালো বেনিফিট হবে। এখানে 2টা বেনিফিট হবে, একটা হলো নিজের যে মানে শ্রম, পারিশ্রমিক, এটা পাওয়া যাবে, আর দ্বিতীয়ত কৃষকের জন্য একটা কাজ করা হবে। হ্যাঁ, মানে সমগ্র বাংলাদেশের জন্য কাজটা করা হচ্ছে। এই 2টা মেসেজ দিতে চাচ্ছি আমি, যে আপনারা বসে না থাকে এগুলোর সঙ্গে ইনভলভ হয়ে যান। তো ধন্যবাদ ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এতক্ষণ যে আমরা মোটামুটি আমাদের এখানে এটা উদ্বোধনের জন্য আমাদের কৃষি কর্মকর্তারাও চলে আসছে, ওরা ওদের কিছু ফুটেজ আমি আপনাদেরকে দেখাবো। তো মোটামুটি আমরা যাত্রা শুরু করছি আজকে থেকে। তো আপনারা সবাই দোয়া করবেন এবং সুস্থ সবল চারা পাবেন, এবং সম্পূর্ণ ছত্রাক, যেভাবে আমরা নাশক, ছত্রাকনাশক ব্যবহার করি প্রত্যেকটা জিনিসে, আপনার চারা সবসময় সুস্থ থাকবে এবং কোনো শিকড় ছিঁড়বে না, এবং আপনি খুব ভালো ভালো ফসল পাবেন সেই বীজ থেকে। কারণ আপনারা জানেন যে সুস্থ চারাই হচ্ছে আপনার মূল চাবিকাঠি, আপনার
ফসলের জন্য, যে আপনি কোন কোন ফসলটা সব থেকে ভালো নেবেন, কীভাবে নেবেন, সেটা সুস্থ চারার উপর নির্ভর করে। তো আমরা ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এইটা ছিল আমাদের এই প্রজেক্টের শুরু। এবং দেখতে পাচ্ছেন অনেক বড় একটা নেটওয়ার্ক আমরা করে ফেলেছি। এখানে আমরা প্রায় 2 লাখ চারার কাছাকাছি এখানে মজুত করতে পারবো এবং আস্তে আস্তে আরও বড় করছি। তো আপনারা যারা কৃষি বাজারকে এতদিন ধরে ভালোবাসেন, চেনেন, তারা জানেন যে আপনারা আমরা কত ভালো ভালো জিনিস জিনিস নিয়ে কাজ করি। তো এটাও তার মধ্যে একটা। তো সবার যদি আরও কোনো পরামর্শ বা কোনো জানার থাকে আমাদেরকে কমেন্ট করবেন, এবং এই বিষয়ে আরও কিছু জানতে চান বা আপনাদের এলাকায়ও যদি এরকম কোনো নেট হাউস করতে চান বা এরকম কিছু সহযোগিতা দরকার হয় আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে এই সহযোগিতা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।